নাজাতের রাস্তা একটা, জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ারও রাস্তা একটা। সেই একটা রাস্তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের বহু জায়গায় বলেছি, আজকেও বলছি, সুন্নি জামাতের বাইরে যারা আছেন, নামে সুন্নি হয়ে লাভ নাই, বাউতাবাজি আল্লাহ বুঝে। সুন্নি হওয়ার ইচ্ছা থাকলে সত্যিকারের সুন্নি হয়ে যান। যেমন সুন্নি ছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যেমন সুন্নি ছিলেন খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজানী রাহমাতুল্লাহ আলাই, যেমন সুন্নি ছিলেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই, ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাই, হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই, ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাই, পূর্বসূরী আইম্মা কারাম যেমন সুন্নি ছিলেন ওরকম সুন্নি হয়ে যান। সাইনবোর্ড লাগাইবেন সুন্নি, ভিতরে ইবনে আব্দুল ওহাব, নজদীর, দালালি, এগুলি ভাওতাবাজি কইরা কোনো লাভ হইব না, মরলে তোমার নজদী বাবাই বাঁচাইব না, লাশটা কবরে রাখার সময় আমার নবীর মিল্লাত লাগবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতাংশে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, হাশরের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা উজ্জ্বল হবে, আরেক শ্রেণীর মানুষের চেহারা কুৎসিত হবে, কালিমাযুক্ত হবে, কালো। তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, অনেকগুলি হাদিসে নববী এবং আসার উল্লেখ রয়েছে, একটা মতন আমি আপনাদের পরে শোনাই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال في قول الله تعالى عز وجل يوم تبيض وجوه اي وجوه اهل السنه والجماعه الله الرسول আমাদের দয়াল নবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, জান্নাতি দল যারা হবে তারাই হবে আহলে সুন্নাত। কি হবে? আমাদের দেশে দেখছি আপনাদের এই সাইডে আস্তে আস্তে দেখলাম আহলে হাদিস আছে, মসজিদ দেখলাম। কাদিয়ানীরা যেমন ইসলামের জন্য ভয়ঙ্কর কাফের, আহলে হাদিস যারা তাদের আকিদার মধ্যে ওরকম কুফুরি একটা না বহুগুলি থাকার কারণে তারাও কাফের, এদেরকে মুসলমান মনে করা যাবে না। মুজাসসিমা যেমন কাফির, আহলে হাদিসের লোকগুলি তেমন কাফির, কারণ তার আল্লাহর হাত আছে, চোখ আছে, আল্লাহর পা আছে, এই ধরনের আকীদা পোষণ করে যেটা প্রকাশ্যই কুফরি। লাইসা কামিসলিহি শাই, কোরআনের ওই আয়াতের মুখালিফ, ব্যতিক্রম কথা, সৃষ্টি জগতে কুল কায়নাতে আমার আল্লাহর মতো কিছু কোনো কিছুই আল্লাহর সাথে তুলনা দেওয়ার নাই। সেখানে যদি হাত আছে পা আছে বলা হয়, তখন এই বিষয়টা ওই যে সেই এর ভিতরে এসে যায়, কোনো না কোনো কিছুর সাথে তুলনা দেওয়ার মতো এসে যায় বিধায়, আল্লাহর সাথে কুফুরি করার কারণে এই আহলে হাদিস নামধারী বর্তমান যুগের যারা, এরাও বেঈমান, এদের ঈমান নেই, এরা কাদিয়ানীদের মতোই কাফের। আমলের ক্ষেত্রে তো অসংখ্য গলত তাদের রয়েছে, সেটা তো বলে শেষ করার নয়। আমি দেখতেছি পূর্বের ওহাবি ফেতনার চাইতে আর জঘন্য ফেতনা হলো আহলে হাদিস। এদের মসজিদের নাম হলো আহলে হাদিস মসজিদ। আহলে হাদিস যদি সরাসরি মুসলিম হইতো তাহলে তারা আলাদা করে মসজিদের নাম দিত না, অন্যান্য বাতিল ফেরকার তারাও তো মসজিদ করে, কিন্তু এরকম আলাদা করে তো মসজিদের নাম দেয় না। আহলে হাদিস মসজিদ মানে কি? তারা কাদিয়ানিরা তো আলাদা নাম দিয়ে মসজিদ দেয় না, তার মানে তারা ইসলামের মূল ধারা থেকে যে আলাদা, তারা নিজেরাই সাইনবোর্ড লাগায় প্রমাণ করে দিছে যে আমরা ইসলামের মূল ধারার সাথে না, আমরা আলাদা। আলাদা না হইলে আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? জামাত ইসলাম আছে, তারা তো জামাত ইসলাম মসজিদ লেখেনি। ইলিয়াস মেহতির তাবলিগ আছে, তারা তো তাবলিগি মসজিদ লেখেনি।
এছাড়া তোর অসংখ্য গ্রুপ আছে, তারা তো তাদের গ্রুপের নামে মসজিদের নাম লেখেনি, এরা নিজেদের দলের গ্রুপের নামে আহলে হাদিস মসজিদ লেখে প্রমাণ করে দিয়েছে, তারা নিজেরাই স্বীকৃতি দিয়েছে আহলে হাদিস ইসলামের মূল ধারার লোক না।